শ্রাবণ মাসে আর আজকেও একটা সোমবার করবো, এই নিয়ে দুটো সোমবার করছি। আর তো আমার বোন না একদমই উপোস থাকা পছন্দ করে না, খিটখিট খিটখিট করে। তার কারণ বুঝতেই পারছো, সারাটা দিনের ব্যাপার, না খেয়ে থাকতে হয়। তবুও ফল টল এনে দিয়েছে, মিষ্টি ফিষ্টি এনে দিয়েছে। তো যাই হোক, তো ওটা নিয়েই একটা প্র্যাঙ্ক ভিডিও করবো ভাবলাম ওর সাথে। প্র্যাঙ্ক ভিডিওটা হবে, যেহেতু উপোস করেছি বলে আরও একটু খিটখিট রেগে আছে, তো সেই কারণে তো আমি বলবো যে আমার খুব মাথা ব্যথা হচ্ছে, কারণ আমার মাথা ব্যথার প্রবলেমটা আছে। এমনিতে একটু রোদ ফোদ লাগলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, তো ওইটাই আজকে বলবো, ওটা নিয়েই প্র্যাঙ্ক ভিডিও হবে। দেখি যত্ন নেয় না, মুখ করে না, খিটির খিটির করে না, কি করে তো সেটাই দেখুন, না ভালোবাসে না, কেয়ারিং করে না, কি করে সেটাই আজকে প্রুভ হয়ে যাবে একসাথে দুটো কাজ। তো এখন দেখছো ঘুমাচ্ছে, চলো এবার আমি ওকে ডাকি, কিন্তু তার আগে আমি ক্যামেরাটা সেট করি। ভগবান বলে দিয়েছে নাকি যে উপোস করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে? বারণ করি বারে বারছে করে ওষুধটা খাওয়া নেই খাওয়ানি না, এটা ভালো লাগছে না। ওষুধ খাবে না,
গ্যাস কম করে ব্যথা ব্যথা করছে আর মাথা নিবে না এই করে দাও ও খেয়ে যাও ও তো আবার চলো আমার ভালো লাগে আমার একটু টিপো যত্ন করো তোমার না আমার বলো তো আমার তোমাদের ওষুধ দিয়ে দেখে না খাচ্ছে না খাবো তো উপবাস উপবাস করবে উপবাস দিয়ে এবার হোক না হোক শরীর খারাপ হোক তুমি ছাড়া কে যত্ন নেবে বলো তো মিষ্টি আনলাম সন্দেশ আনলাম সেগুলো না খেয়ে নারকেল কেদাই সাবু এই সমস্ত জিনিস খাচ্ছে হোক না গ্যাস মাথা যন্ত্রণা মরে যাও না এবার তুমি বেঁচে থাকা অনেকে আছে বেঁচে থাকার থেকে মরে যাওয়া তোমার অনেক ভালো শুনবে না কথা দিলে পুকুর খেয়ে ওষুধটা খাচ্ছ না কেন ওষুধটা খাবো তো সবসময় ওষুধ ভালো লাগে ওষুধ খেয়ে কি সবসময় কমানো উচিত তুমি বলো না তুমি ন্যাকামো কম মারো ঠিক আছে তুমি ওষুধটা খাচ্ছ না কেন বলো আরে খাবো রেখে দিই খাবো মানে তোমার মাথা যন্ত্রণা করছে ওষুধ খাচ্ছ না অন্য দিন তো পুট করে দিলে খেয়ে নাও তোমার কি আমাকে টিপে দিতে কি একটু কষ্ট হচ্ছে আমার মাথাটা না তোমার আমার সর সন্দেহ হচ্ছে কি ক্যামেরা ফ্যামেরা করছো না তো বলো ক্যামেরা কোথায় কেন করতে যাবে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক বানাচ্ছে তোমার দ্বারা আবার ভাবনা দিয়ে তোমার ফোনটা কোথায় এই দেখো ফোন হ্যাঁ জামার তলায় দেখে ভিডিও হচ্ছে এবার আবার তুমি আসো এবার ডাকো তারপর দেখো তোমার কি আর আমার কি করতে গেলাম প্রাঙ্ক হয়ে গেলাম মুরগি কি অবস্থা ফোনটা কমেন্ট করে বলো কিন্তু শিখিয়ে দেবে তো আজকের মতো